মৃত বউকে কবর দিয়ে ওখানে বসেছিলাম, এমন মুহূর্তে কবর থেকে আওয়াজ আসলো, আমাকে বাঁচাও, আমি মরি নাই, কেউ কি আছো এখানে? কবরের ভেতর থেকে বউয়ের এমন চিৎকারের আওয়াজ শুনে বেশ থমকে গেলাম। বুঝতেছি না কি করব, কারণ এইদিকে একটু পরেই এশার আজান দিবে। এই নিস্তব্ধ কবরস্থানে আমি একাই। অনেক চিন্তার পরে ভাবলাম কবরটি খুঁড়েই দেখি, যদি সত্যি সত্যি আমার বউ বেঁচে থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ। কথাটি ভেবেই হাত দিয়ে কবরের মাটিগুলো সরাতে লাগলাম। এমন মুহূর্তে কেউ একজন পেছন থেকে বলে উঠল, কবর খোঁড়া বন্ধ কর, তোর বউ মারা গিয়েছে, এখন যদি তুই এই কবরটি খুঁড়িস তাহলে তোর মৃত্যুও নিশ্চিত। কথাটি শুনে পেছনে তাকিয়ে দেখি কেউ নেই, সেখানে শুধুমাত্র আমি। মনে ভয় ঢুকে গেল, তাই আর কবরটি না খুঁড়ে দৌড়ে বাড়িতে চলে আসলাম। কাউকে বুঝতে দিলাম না, নিশ্চুপ হয়ে শুয়ে রইলাম। এরই মাঝে কখন যে ঘুমিয়ে গিয়েছি বুঝতেই পারিনি আমি। ঘুমের মধ্যে স্বপ্নে দেখতে পেলাম আমার বউ আমাকে বলতেছে, হাসিব, কাজটি তুমি ঠিক করো নাই, আমি এখন পর্যন্ত বেঁচে আছি, তুমি আমাকে বাঁচাও প্লিজ। স্বপ্নটি দেখার সঙ্গে সঙ্গে আমার ঘুম ভেঙে গেল। আর কিছু না ভেবে একটি কোদাল নিয়ে সোজা কবরস্থানে চলে আসলাম। এই সেই মাটি খুঁড়তে লাগলাম, প্রায় অর্ধেক মাটি খুঁড়েছি। এমন সময় আবার পেছন থেকে কেউ একজন বলে উঠল, হাসিব, চলে যা এখান থেকে। এইবার সাহস নিয়ে বললাম, সাহস থাকলে আমার সামনে এসে কথা বল, এমন চোরের মতো লুকিয়ে কথা বলিস না, আমি সামনে গেলে তুই হার্ট অ্যাটাক করবি, এটাই ভালো হবে, চলে যা। আমি কোনোভাবেই চলে যাব না, যদিও যাই আমার বউকে নিয়েই যাব, ও এখনও মারা যায়নি। হা 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 হা, আমার কথা শুনলি না, তোকে পস্তাতে হবে, সেটা তোকে নিয়ে ভাবতে হবে না, আমার কাজ আমাকে করতে দে, বুঝতে পেরেছিস? কথাটি বলেই আবার কবরটি খুঁড়তে লাগলাম। প্রায় 10 মিনিট পরে যখন কবরটি পরিপূর্ণভাবে খোঁড়া হয় তখন নিচে নামতেই দেখতে পাই আমার বউয়ের মাথাটি পায়ের দিকে আর পা দুটি মাথার দিকে অয়ে হয়ে আছে, যা দেখে আমার শরীর থরথর করে কাঁপতেছে এবং ঘামতেছে। চিৎকার শুরু করলাম, মিম, তুমি কি বেঁচে আছো? যদি বেঁচে থাকো তাহলে আমার সঙ্গে চলো। বন্ধুরা, এটার দ্বিতীয় পর্ব তোমরা চাও কিনা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। সকলকে ধন্যবাদ।